করোনায় আক্রান্ত হলে বাড়িতে থেকে কিভাবে চিকিৎসা নেবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আজ আলোচনা করব। করোনায় আক্রান্ত হওয়া নিশ্চিত হবার পর অথবা করোনার লক্ষণ প্রকাশ পেলে দ্রুত আইসোলেশনে যেতে হবে। করোনার সাধারণ লক্ষণ যেমন জ্বর, ঠান্ডা লাগা ইত্যাদি লক্ষণ থাকলে বাসায় থেকেই চিকিৎসা নিতে পারেন। এক্ষেত্রে প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে, অ্যালকোহল ধূমপান পরিহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন, হালকা ব্যায়াম করতে হবে। করোনা ভাইরাস রোধে কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি, তাই করোনার চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা নিয়ন্ত্রণে রাখা। শতকরা প্রায় 80% রোগী কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না অথবা মৃদু লক্ষণ প্রকাশ করে। এক্ষেত্রে সুস্থ হবার আগ পর্যন্ত বাসায় অবস্থান করতে হবে। প্রতি 5 জনের মধ্যে 1 জনের ক্ষেত্রে হসপিটাল সাপোর্টের প্রয়োজন হতে পারে। শতকরা প্রায় 15% রোগীর ক্ষেত্রে তীব্র ইনফেকশন হতে পারে, যাদের ক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন পড়ে। আর বাকি 5% ক্ষেত্রে ক্রিটিক্যাল অবস্থা হতে পারে, যাদের ক্ষেত্রে ভেন্টিলেশন প্রয়োজন। এক্ষেত্রে যারা বয়স্ক অথবা দুর্বল ইমিউনিটি রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি রয়েছে। করোনার ক্ষেত্রে জ্বর বা ব্যথা নিরাময়ে পেইন কিলার যেমন প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। এছাড়া কাশি সারাতে কফ নিরাময়কারী ঔষধ ব্যবহার করা যেতে পারে। এছাড়া গলা ব্যথা নিরাময়ে মধু অথবা লেমন জাতীয় খাবার ব্যবহার করা যেতে পারে। ঘরে তৈরি রেমিডিসের ক্ষেত্রে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা না থাকলেও অনেকেই উপকার পাচ্ছেন। এছাড়া পরিমিত পরিমাণে ঘরে তৈরি রেমিডিস এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই লেবু আদা মধুর মিশ্রণ গলা ব্যথার ক্ষেত্রে যেমন উপশমকারী তেমনি ফ্লুইড গ্রহণও বৃদ্ধি করে। তবে মাত্রা অতিরিক্ত গ্রহণ ক্ষতিকারক হতে পারে। গরম বাষ্প গ্রহণ নিয়ে কোনো সাইন্টিফিক এভিডেন্স পাওয়া যায়নি, তবে অনেকে একে উপকারী বলছেন। এক্ষেত্রে বাষ্প গ্রহণের সময় সতর্ক থাকতে হবে যেন কোনো বিপদ না ঘটে। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে কোভিড-19 একটি ভাইরাসজনিত রোগ, আর অ্যান্টিবায়োটিক কেবলমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এবং ভাইরাসের বিরুদ্ধে এর কোনো কার্যকারিতা নেই। তবে বিশেষ ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। ইন্টারনেটে বিভিন্ন ওষুধকে ম্যাজিক্যাল ড্রাগ অথবা ইমিউনিটি বুস্টার বলে বিক্রি করা হচ্ছে, যা কিনা করোনা নিরাময় করতে পারে বলে দাবি করা হয়। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এই ওষুধ গ্রহণ করে নিজের ক্ষতি করবেন না। এছাড়া এতে ক্ষতিকর উপাদান থাকতে পারে যার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। করোনা রোধে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা। করোনার ক্ষেত্রে কিছু লক্ষণ আছে যা থাকলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে সামনে যেহেতু শীতকাল আসছে, তাই কমন কোল্ডের লক্ষণও এখন প্রকাশ পাবে। এক্ষেত্রে সাধারণ জ্বর, ঠান্ডা অথবা কাশিজনিত ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাসের মাঝে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে, যা অবশ্যই আপনার জানা থাকতে হবে। এই সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই সাবধানে ও নিরাপদে থাকুন।